পুরো টুর্নামেন্ট জুড়ে আমি আসলে কভার করেছি এবং একদম কাছ থেকেই দেখেছি যেই থাইল্যান্ড নারী দলকে বাংলাদেশ হারিয়ে আসলে আসরটা শুরু করেছে সেই থাইল্যান্ডই কিন্তু এখন চোখ রাঙাচ্ছে সেমিফাইনালের দৌড়ে আসলে আমরা যেটা আসলে সেমিফাইনালে ওঠার ফেভারিট যে দলগুলো ছিল সেটা হচ্ছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ কিন্তু থাইল্যান্ড পাকিস্তানের ম্যাচটাকে জিতে যেভাবে আসলে সেমিফাইনালে টক্কর আসলে তারা টক্কর দিচ্ছে বাংলাদেশের সাথে সেটা আসলে বিপজ্জনক এই দলটার জন্য কারণ আজকে মালয়েশিয়ার ম্যাচ ছিল সেটাকে আসলে ভালোভাবে আসলে তারা জিতে 50 রানের ব্যবধানে জিতে আসলে বাংলাদেশকে নিচে ফেলে ও 4 নম্বরে উঠে এসেছে থাইল্যান্ড দল এবং থাই নারীরা আসলে কালকে ইন্ডিয়ার সাথে থাই নারীদের ম্যাচ আছে সেখানে আসলে যদি জিততে পারে সেটা বাংলাদেশের জন্য একটা বড় বিপদ হতে পারে তবে সকালবেলায় যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আছে বাংলাদেশ অবশ্যই সতর্ক থাকবে সেই ম্যাচের গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট নিজেদের দখলে এনে সেমিফাইনালটা নিশ্চিত করতে এর আগে আমি যদি বলতে চাই ভারত এখন শীর্ষ পয়েন্টে 8 পয়েন্ট নিয়ে আসলে শীর্ষ অবস্থান এরপরে আসলে পাকিস্তানের অবস্থান একই পয়েন্টে এবং শ্রীলঙ্কাও আসলে 6 পয়েন্টে নিয়ে আসলে শ্রীলঙ্কা একটা তিনে আছে তো বলতেই পারি আসলে ম্যাচগুলো আসলে যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে আসলে বিপদ আর সেটা অবশ্য স্বাগতিক নারীদের জন্য কালকে অবশ্যই বাংলাদেশ ভালো একটা প্রস্তুতি নিয়ে আসলে মাঠে নামবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয়টা পেতে হবে কারণ রান রেটটাও কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে না হলে মালয়েশিয়া যদি ইন্ডিয়ার বিপক্ষে জিতে যায় সেটাও কিন্তু আসলে ভয়ের কারণ হবে রওশন আপনাকে অসংখ্য ধন্যবাদ